আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটি হলো একটি অন্য দেশের সংস্কৃতি এবং আমাদের দেশের সংস্কৃতিটি মিশে কী অবস্থানে আছে। কিছুদিন আগে আমি একটি নিউজ দেখেছি আর এই বিবিসি বাংলাতে প্রকাশ পেয়েছে যে নাইজেরিয়াতে 1990 সাল থেকে সেখানকার মানুষের টাকার বিনিময়ে বিয়ে হতো। সেটি কেমন? সেটি হলো কোনো মেয়ের বাবা যদি কারো কাছে ঋণী থাকতো, সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা যদি তার না থাকে, তাহলে ওই মানুষটির কাছে তার সন্তানকে বিয়ে দিতে হবে। তার মেয়ের বয়স যদি 4 বছরও হয় অথবা 10 বছরও হয়, আর সেই টাকা পাওয়ার যে লোকটি তার যদি বয়স 80 থেকে 70 90 যত বয়সই হোক না কেন, তার কাছে ওই টাকার জন্য টাকার বিনিময়ে তার মেয়েকে তুলে দিতে হবে। এভাবে দেখা গেছে 1990 সাল থেকে এই প্রথাটি চালু হয় নাইজেরিয়াতে এবং এই প্রথাটি চলে 2009 সাল পর্যন্ত। এই দীর্ঘ 19 বছরে সেখানে যে কত রকম নির্যাতন এবং মেয়েদেরকে নির্যাতিত হতে হয়েছে সেটি তাদের কাছ থেকে শুনে আসলে আমার কাছে যথেষ্ট খারাপ লেগেছে। এজন্য আমার মনে হলো এই ভিডিওটি আমার করা উচিত। এই কালচারটি যেমন নাইজেরিয়াতে আছে, তেমনি আমাদের দেশেও কিছু পরিমাণ আছে, বাট আমি সে বিষয়টা পরে বলছি। নাইজেরিয়াতে এই 19 বছর এই সংস্কৃতিটি চলার পরে এক সময় সেখানে তুমুল এটার আন্দোলন করা হয়। সেখানকার তরুণ সমাজ এটার বিরোধিতা করার পর এক সময় এই 2009 সালে এসে সেটিকে বাদ করা হয়, এই নিয়ম, এই প্রথা, এই আইনটিকে বাদ করে দেওয়া হয়। আজ 2018 সাল, অন্ধকার কালো আইন ছিল, এটির বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময়কালে যেই সমস্ত মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো তারা যে কতভাবে কত রকমের নির্যাতিত হতো, তাদের মতামত এবং তাদের ভিডিও ফুটেজ দেখে আমি বুঝতে পেরেছি। একটা 4 বছরের মেয়েকে, একটা 8 বছরের 9 বছরের মেয়েকে দেওয়া হচ্ছে 90 বছরের বৃদ্ধার কাছে বিয়ে শুধুমাত্র টাকার জন্য। ওই মেয়েটির বাবা মায়ের টাকার অভাবের কারণে তার মেয়েকে তুলে দিতে হয়েছিল 90 বছরের বৃদ্ধার কাছে, এবং তাকে শুধু বিয়ে করেই ক্ষান্ত হয়নি, তাকে শারীরিক, মানসিক বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তো ভাবছেন আমাদের দেশের সংস্কৃতি অনেক ভালো সেই তুলনায় নাইজেরিয়া থেকে? আমাদের দেশে হয়তোবা এই নিয়মটি নেই, কিন্তু এখনও আপনার আশে, আপনার পাশে, আপনার জানা মতে এমন অসংখ্য মেয়ে আছে যারা প্রতিনিয়ত একটা মানুষের কাছে নির্যাতন হয়ে যাচ্ছে। এই গোষ্ঠী কখনোই প্রতিবাদ করতে পারেনি এবং পারবেও না, কারণ পুরুষতান্ত্রিক সমাজে এমনভাবে কাঠামোটি তৈরি করা, আমি কীভাবে এক্সপ্লেন করব এই বিষয়টা আমার মাথায় আসতেছে না। আর আমি বুঝাতে চাচ্ছি পৃথিবীতে সব মেয়ে যেমন ভালো না, তেমনি সব মেয়ে আবার খারাপ না, আবার সব মেয়ে আবার আপনি বলতে পারেন না তারা সাংসারী হয় না, তারা সংসার বুঝে না তারা, কিন্তু আমাদের যারা গার্ডিয়ান তাদের আসলে আমাদের চিন্তা চেতনা কোন লেভেলে? আমরা আমাদের পরিবারের একটা সন্তানকে যখন বিয়ে দিতে যাই অথবা তার মেয়েকে যখন বিয়ে দিতে যাই, তখন আমরা দেখি যে ছেলেটার যোগ্যতা লাগবে। কোন লেভেলের যোগ্যতা? তার বয়স হলে কি যোগ্য হয়ে যায়? আসলে বিষয়টা তেমন না। গার্ডিয়ান তখন খুঁজতে থাকে যে ছেলেটার অর্থনৈতিক অবস্থা কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন, কোন লেভেলে চাকরি করে, তার তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে টাকা পয়সা আছে কি না, বাট ছেলের বয়স কত হয়েছে অথবা ছেলে কি আজও বৃদ্ধ নাকি ইয়াং নাকি মেয়েটার সাথে ম্যাচিং হবে কি না। আমি বুঝাতে চেয়েছি নাইজেরিয়াতে যখন 8-9 বছরের একটা মেয়েকে 90 বছরের বৃদ্ধার কাছে তুলে দেওয়া হয় টাকার বিনিময়ে, কারণ ফ্যামিলি তার কাছে ঋণী, তার জন্য সে দেশে নিয়ম আছে যে তার মেয়েকে ওই 90 বছরের বৃদ্ধার কাছে তুলে দিতে পারবে, তাহলেই টাকাটা মাফ হয়ে যাবে আর ঋণটা মাফ হয়ে যাবে, মানি ম্যারেজ। তো এই মানি ম্যারেজ বলতে তারা টাকার বিনিময় একটা মেয়েকে নিয়ে শারীরিক, মানসিক এবং এই ছোট মেয়েটিকে 90 বছরের বৃদ্ধ মানুষটির কাছে বিয়ে দেওয়াটা যেমন অযৌক্তিক, তেমনি আমাদের সমাজে যে ফ্যামিলি, যে পরিবার ভাবে যে তার মেয়েকে আমরা এমন একজনের কাছে দিব সে অর্থনৈতিকভাবে যোগ্য হতে হবে, বাট লাক্সারি লাইফস্টাইল থাকতে হবে, তার অনেক টাকা থাকতে হবে, মেয়েকে শপিং করে দিতে হবে, এগুলো কিন্তু সুখ না, অথবা এগুলোই কিন্তু আপনার একটা মেয়ের লাইফস্টাইল হতে পারে না। দিন শেষে তাদের ভিতরে ভালোবাসাটা কেমন অথবা কেমন থাকবে সেটা হলো মূল বিষয়।
আর যে মেয়েদেরকে আপনি দেখবেন খুব উচ্চাভিলাষিতা, তারা তার হাজব্যান্ড কেমন হবে এটা ফ্যাক্ট না, কিন্তু তার হাজব্যান্ডের অনেক টাকা থাকতে হবে, আর সে যা ইচ্ছা তা করতে পারবে, শপিং করতে পারবে, তার মন মতো ঘুরতে পারবে। সবাই চায় ভালো থাকতে, কিন্তু ভালো থাকার মানে এই নয় নিজের জীবনটাকে অন্ধকারে ঠেলে দেওয়া। এমনও অনেক মেয়ে আছে যারা অনেক সমস্যায়, অনেক অশান্তিতে থেকেও তারা সংসারটাকে ভালো রাখতে চায়, তাদের সংসারটাকে টিকিয়ে রাখতে চায়, তারা সবসময় ভালো কীভাবে লাইফটাকে তার জীবনসঙ্গীর সাথে কাটিয়ে দেওয়া যায় সে চিন্তাটা করে। তো সেই সকল হাজব্যান্ডদেরকে বলছি, আপনি দেখেন আপনি যখন একটা ভুল করেন সেই ভুলটাকে আপনার ওয়াইফ কিন্তু লুকিয়ে রাখে, অন্য মানুষের কাছে বলে না, যে ভুলটা কিন্তু আপনারই ছিল। তখন আপনাকে বুঝতে হবে সে আপনাকে যথেষ্ট ভালোবাসে এবং আপনার ভালো চায়, তার জন্য হয়তো বা লুকিয়ে রেখেছে। তো আপনার এখান থেকে শেখা উচিত যে কাউকে বিনা কারণে অত্যাচার, মানসিক নির্যাতন করা যেমন ঠিক নয়, সেই মেয়েটি আপনার সংসারে অথবা আপনার সাথে ভালো থাকতে চায় আর ভালো থাকার জন্যই আপনার ভালো চায়। তো আপনার জানা মতে, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনার আশেপাশে ঘটে যাওয়া অথবা আপনার কাছে অথবা আপনার যেই প্লাটে থাকেন তার পাশের প্লাটে ঘটে যাওয়া গল্পটি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।